চকরিয়া থেকে আলিকদমের রাস্তাটা বেশ সুন্দর, চাঁদের গাড়িতে যেতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমরা পেয়েছিলাম বাস। আলিকদম থেকে থানচি যাওয়ার পথে ডিম পাহাড়ের দেখা মেলে, বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক এই ডিম পাহাড় যাওয়ার পথেই পড়ে, হচ্ছে সেই সুন্দর ডিম পাহাড়। তো আমরা হচ্ছে আলিকদম থেকে ডিম পাহাড় হয়ে থানচির দিকে যাচ্ছি। তো এখানে মোটামুটি কুয়াশা এবং মেঘ অনেক দেখা যাচ্ছে, যে তো বাতাসের একটা শব্দ ইয়ের সাথে পাহাড় এবং গাছপালার সাথে, উইচ ইজ রিয়েলি নাইস। আচ্ছা, আলিকদম থেকে হচ্ছে ডিম পাহাড় দেখতে চলে আসছি। ডিম পাহাড় হচ্ছে যে পেছনে, এটা হচ্ছে সেই ডিম পাহাড়ের রাস্তা। এটা আমরা একটা মোটর সাইকেল দিয়ে আসছি, তো মোটর সাইকেল অনেক উঁচা নিচে রাস্তা, পেছনে এই যে পাহাড়। এটা একটা ছোটো কটেজ টাইপের, এখানে চা খাওয়া যায়। তো সোফার জার্নি ওয়াজ সো গুড, এখন পর্যন্ত খুবই ভালো আর কি, ডিম পাহাড় দেখে ভালোই লাগছে। মোটামুটি কুয়াশা এবং মেঘ পাইছি। এই সেই শান্ত সাঙ্গু নদী। তো এখান থেকে আমরা খুব নাফাখুম যাওয়ার ট্রলারগুলো নিতে হয়, তিন্দু মনে হয় রেমাক্রির সম্ভবত দিক থেকেই যায় সব ভাড়াটারা করে। তো এখানে বসে আছি, আমাদের ডিম পাহাড় দেখা শেষ, তো মাঝখানে এই বাফার টাইমটাতে বসে আছি শান্ত। একটু রোদটা অনেক কড়া দেখে একটু ইয়ে লাগতেছে, গরম লাগতেছে, কিন্তু এছাড়া অনেক সুন্দর জায়গা আর কি, খারাপ না। সাঙ্গু নদীর পাশে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার সে ভাড়া করা মোটরসাইকেলে আলিকদমে ব্যাক করি, কারণ রাতের বাসে আমাদের ঢাকা চলে আসতে হবে।